তো হেদায়েতের পথে থাকতে গেলে, দীন ইসলামকে টিকে রাখতে গেলে, নিজের ভিতরে ধারণ করতে গেলে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কয়েকটা বিষয় আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা মোটামুটিভাবে থাকতে পারবো আর কি, দিনের উপর টিকে থাকা যাবে আর কি। কারণ এটাও একটা ফাইট, এটাও একটা ফাইট। কারণ কি, আমাদের পেছনে শয়তান 24 ঘন্টা আঠার মতো লেগে আছে যে কিভাবে আমাদেরকে দীন ইসলাম থেকে দূরে ছুঁড়ে ফেলা যায়, কিভাবে আমাদেরকে ছুঁড়ে ফেলা যায়, ইসলাম থেকে বের করে দেওয়া যায়। এই জন্য তারা অলরেডি জব করতেছে, ঠিক আছে? তো এই জব থেকে বা আমাদেরকে এই জন্য তো আমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ তারা হচ্ছে ফুল টাইম জব করতেছে, 24 ঘন্টা জব করতেছে। তো আমি যদি দিনের ভিতরে গুড়িমুষি করি, 1 ঘন্টা নামাজ পড়ি, সপ্তাহে 1 দিন জুমার সালাত পড়ি, বা শুধুমাত্র ফরজ আদায় করি, সুন্নাহ আদায় করি না, বা নর্মাল ভাবে যদি কাটাই, তাহলে কি আমার পসিবল 24 ঘন্টা যে কাজ করে তার সাথে ফাইট করা? নট পসিবল। হেদায়েতের উপর থাকতে গেলে প্রথম যে পয়েন্ট আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এই বিষয়টা কিভাবে, যে কোরআন আল্লাহ সুবহান ও তাআলা আমাদের জন্য পথ নির্দেশনা হিসেবে পাঠিয়েছেন এই উম্মতি মুহাম্মাদীদের জন্য। তো এই কোরআনে যে সকল বিধিবিধানগুলো রয়েছে সে সকল বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে? কোরআনের যে সকল আয়াতগুলো আছে যে এই জিনিসটা মানতে হবে, এইটা বর্জন করতে হবে, এইটা হালাল ওইটা হারাম, আমি এত বিস্তারিত বলতে চাচ্ছি না যেহেতু শর্ট টাইম, এই এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে যে নর্মাল যে জীবন ব্যবস্থা রয়েছে, আমাদের যে জীবন রয়েছে সেই জীবনে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত যেটা বললাম যে কোরআন এবং সুন্নাহ, আর আমাদের ভিতরে ভাইয়া যেটা বললেন, মুহিদ ভাইয়া যেটা বললেন যে তোমার বডিতেই তো ইসলাম নাই, তুমি কি ইসলাম নিয়ে আসবা, রাষ্ট্রতে নিয়ে আসবা? শুধুমাত্র আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। তো আমাদের ভিতরে কি নিয়ে আসতে হবে? সুন্নাহকে নিয়ে আসতে হবে। সুন্নাহ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজগুলো করতেন, যে সকল কাজগুলো করতে পছন্দ করতেন, করার আদেশ করছেন এবং তিনি সেগুলো কাজগুলো করার জন্য উৎসাহিত করছেন, সে সকল কাজগুলো করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর হাবিব। তো সেই পার্সোনালিটি যদি কোনো একটা কাজ করে, সেই কাজ কি? আল্লাহর পছন্দ। কেননা আল্লাহর কাকে পছন্দ করতেন সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তিনি বলেছেন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তার চরিত্র নিয়ে প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, সুবহানাল্লাহ। তো যে মানুষটার কার্যকলাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ, তাহলে সেই মানুষটার অ্যাক্টিভিটিসগুলো আমার ফলো করতে সমস্যা কোথায়? সেই মানুষ যে সকল কাজগুলো করতো, অর্থাৎ সুন্নাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলো, সেগুলোকে ফলো করতে, সেগুলো অনুযায়ী নিজের জীবনকে সাজাতে আমার ভয় কোথায়? আমরা তো এই দুনিয়াতে যে কোনো একটা সেলিব্রিটি দেখলে তার মতো করে নিজে হতে চাই, ঠিক আছে? এই যে সকল তথাকথিত বর্তমান বিশ্বে যে সকল সেলিব্রিটিগুলো রয়েছে, মুভি স্টার থেকে শুরু করে, ফুটবল স্টার থেকে শুরু করে, ক্রিকেটার থেকে শুরু করে, গান বাজনা মিউজিক ব্র্যান্ড যে সকল সেলিব্রিটিগুলো রয়েছে, তাদের মতো করে আমরা থাকতে চাই, তাদের মতো করে আমরা চলতে চাই। যে সালমান খান যে ব্রেসলেটটা পরে, আমরা দেখছি কিন্তু আমাদের জাহেলিয়াত জীবনে, আল্লাহ মাফ করুক, ওদের মতো করে ব্রেসলেট পরতো, ওদের মতো করে চুলের কাট দিত। তো এই বিষয়গুলো ফলো করতে কিন্তু তারা কোনো দ্বিধা করে না, তারা কিন্তু কোনো মানে আমরাই আর কি ছিলাম আর কি এরকম। তো যে মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাহলে সেই মানুষটাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করতে, তার জীবন ব্যবস্থা, তার যে সকল কাজগুলো তিনি করতেন, যে ওয়েতে তিনি গিয়েছিলেন, যে ওয়েতে তিনি আল্লাহ সন্নিকটে যেতে চেয়েছিলেন, সেগুলো ফলো করতে আমাদের কিসের এত বাধা বা কিসের এত দ্বিধা? তাহলে প্রথম পয়েন্ট কি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে, সেই অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমার ভিতরে বুঝ আসছে, আমি এতদিন যা যা করেছি সেগুলো আমি ভুল করেছিলাম, এখন আমার মনে হচ্ছে যে না, আমাকে এখন সঠিক দিকে যেতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বুঝ দিয়েছেন। যারা এখানে আছেন তারা জানেন যে ওই সময়গুলো অন্তরের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা অনুভূত হয়, অন্তরের ভিতরে একটা বসন্ত কাজ করে, প্রত্যেকটা কাজগুলোতে মনে হয় আমি একটা প্রশান্তি পাচ্ছি, নামাজে দাঁড়িয়ে আমি একটা প্রশান্তি পাচ্ছি, সব কিছু হচ্ছে। কিন্তু তো এই জন্য যেটা প্রথম দ্বিতীয় নম্বর যে পয়েন্ট যেটা, এইটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে গোল অর্থাৎ এইমিং লাইফটাকে আমাদেরকে ঠিক করতে হবে, যে আমি কি হতে চাইতাম। আমি এই হেদায়তপ্রাপ্ত হওয়ার আগে বা দিনের বুঝ আসার আগে আমার চিন্তাভাবনা ছিল আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ পাইলট, আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, এইরকম চিন্তাভাবনা আমাদের ভিতরে ছিল। কিন্তু একজনের চিন্তাভাবনা ছিল আমি বড় হয়ে ক্রিকেটার হবো, আমি বড় হয়ে ফুটবলার হবো, আমি বড় হয়ে বিটিএস সিঙ্গার হবো, এরকম চিন্তাভাবনা কিন্তু আছে কিন্তু অনেকে। তো আমাদের চিন্তাভাবনাগুলো কি হওয়া উচিত, যেহেতু আমাদের এখন চিন্তাভাবনাগুলো চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমাদের চিন্তাভাবনাগুলোকে, আমাদের গোলগুলোকে, আমাদের এইমগুলোকে চেঞ্জ করতে হবে। কীরকমভাবে, যে সাকসেস আমাদের উচিত, সাকসেসের দিকে যাওয়া, আসল সফলতা কি, যে তোহা ভাই একটা লেকচারে বলেছিলেন, আবু তোহা মোহাম্মদ আদনান ভাই একটা লেকচারে বলেছিলেন যে আমরা মনে করি যে সাকসেস মানে কি,
এই যে নিজের পায়ে দাঁড়ানো আর কি, নিজের পায়ে দাঁড়ানো মানে কি চাকরি বাকরি পাওয়া, ভালো অঙ্কের স্যালারি পাওয়া, এগুলোই মনে হচ্ছে সাকসেস। বাট আসলে সাকসেসটা আসলে কি? সাকসেসটা হচ্ছে আল জান্নাহ। যখন যদি আমি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারি তাহলে ওটাই হচ্ছে আমার আসল সাকসেস। কারণ সে জায়গায় কিন্তু আমি মানে এই দুনিয়াতে যদি আমি টিকে থাকি বা এই দুনিয়াতে যদি আমি বেঁচে থাকি, কত বছর পর্যন্ত বেঁচে থাকবো? বড় জোর 40, 50, 60, আর এর আগেও অনেকে মরে যাচ্ছে। তো সেইদিনই রেল ক্রসিং অ্যাক্সিডেন্টে 11 জন তরতাজা যুবক মারা গেল। কত বছর বয়স ছিল তাদের? টিনেজার ছিল, মোটামুটি 16 থেকে 25 বছরের ভিতরে ছিল। তো আমি তো বেশি দিন বাঁচতেও পারতেছি না, অল্প সময় আমি বাঁচতেছি। তো এই দুনিয়াতে আমি যদি আখিরাতটাকে কামাই করে নেই, এই দুনিয়াতে যদি এমন এমন ভাবে সাজাই আমার গোলটাকে, যদি জান্নাত কেন্দ্রিক করি, তাহলে জান্নাতে গিয়ে আমি কত বছর থাকবো? 10-15 বছর, 100-200, খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কালের জন্য আমরা সেই জায়গায় থাকবো। তাহলে এই দুনিয়াটাকে আমরা যখন বুস্ট আমাদের ভিতরে চলে আসে, তখন আমাদের গোলটাকে সেট করতে হবে যে হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমার কি দরকার? আমার তো জান্নাত দরকার। হোয়াট আই নিড, আমার কি দরকার? আমার তো হাউসে কাউসারের পানি খাইতে হবে। আমার কি দরকার? আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে সেই জান্নাতে যেন আমি থাকতে পারি, তার সন্নিকটে যেন আমি থাকতে পারি। এইরকম চিন্তাভাবনাগুলো, এইরকম মাইন্ডসেটগুলো নিয়ে আমাদের ব্রেনটাকে সাজাতে হবে, আমাদের গোলগুলোকে এইভাবে চেঞ্জ করতে হবে। আগে যা ছিল ছিল, সবকিছু চেঞ্জ করতে হবে। এখন গোল সেট হয়ে গেল, এখন গোল অনুযায়ী আমাদের লাইফটাকে সাজাতে হবে। যেই গোল অনুযায়ী আমি চিন্তা ভাবনা করতাম যে আমাকে তো ভার্সিটিতে যেতে হবে বা আমাকে ওই জায়গায় যেতে হবে বা আমার ওই জায়গায় যেতে হবে, এখন ওই জায়গাগুলোতে তো ইসলামের অনেক খেলাফত হয়, মানে ইসলাম থেকে অনেক দূরে সরে আছে, সেকুলার ব্যবস্থা সব কিছু, ওই জায়গায় গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো মেনটেন করে আমাদেরকে ওই বিষয়গুলো মেনটেন করতে হবে। যে জায়গায় গেলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, সে জায়গা থেকে আমাকে সরে আসতে হবে। দরকার হলে আমার এই মিন লাইফটাকে চেঞ্জ, যেহেতু আমি করে ফেলছি, আমার জান্নাত দরকার, দুনিয়াতে আমার কোনো মতে টিকলেই হলো, এই টাইপের চিন্তাভাবনা নিজের ভিতরে সেট করতে হবে। তাই বলে আমি কোনো কিছুতে ডিমোটিভেট করছি না। যারা পড়াশোনা করতেছেন, বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করতেছেন, করুন, চলার জন্য দরকার সেটা। বাট আপনার গোলটা যেন ওইটা থাকে, আপনার গোল যেন সরে না যায়। 3 নম্বর যেটা পয়েন্ট, হেদায়েতের উপর টিকে থাকতে গেলে 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে সঙ্গ। অর্থাৎ আমি কার সাথে মেশবো, আমি কার সাথে ঘুরবো, আমি কার সাথে চলবো, আমি কার অনুসরণ করবো, আমি কাকে ভালোবাসবো, কাকে পছন্দ করব। আমার সঙ্গ হোক সেটা আমার শারীরিক মানে বাহ্যিক যে সঙ্গটা আছে, অথবা মনের যে সঙ্গ, অর্থাৎ আমার কাকে ভালো লাগা উচিত, কাকে ভালো লাগা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2103 নম্বর হাদিসে একটা হাদিসের উল্লেখ করেন যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। একটু 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 মনোযোগ দিন এই জায়গায়। সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে। আমি যখন এই হাদিসটা প্রথম শুনলাম অবাক হয়ে গেলাম, হাউ রিলেটিভ ইন দিস টাইম, এই বর্তমান যুগে এসে এত বছর পরে এসে এই হাদিসটা কিভাবে আমার জীবনের সাথে এত রিলেটিভ হয়ে গেল, এতটা রিলেটেড হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। তিনি তারপর আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন তিনি যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো, তুমি যদি ওই আতর বিক্রেতার দোকানে যাও, আতর বিক্রেতার দোকানে যাও, তুমি হয় আতর কিনবে, নয়তো তুমি নাকের ভিতরে একটা সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ, ইউ ইমাজিন দ্যাট। অর্থাৎ আমি যদি একটা নেককারের সংস্পর্শে যাই, আমি যদি সালেহীন একটা সালেহীন বান্দাদের সংস্পর্শে যাই, ভালো উলামা কেরামের সংস্পর্শে যাই, আমি কিছু পাই না পাই, তাদের ভিতর থেকে, তাদের কাছ থেকে একটা সুন্নাহ হলো আমি শিখতে পারবো, একটা ভালো সুগ্রাণ হলো আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আরো বলেন, যার অসৎ সঙ্গী হচ্ছে কামারের দোকানের মতো, কামার যারা ওই যে আগুনের কাজ করে না যে জায়গায়, তাদের দোকানের মতো। কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কামারের দোকানের মতো এজন্য যে ওই জায়গায় তুমি যদি যাও, তাহলে ওই যে হাপরের যে স্ফুলিঙ্গটা আছে না, সেই স্ফুলিঙ্গটা হয় তোমার কাপড়ে এসে লাগে, কাপড় পুড়ে যেতে পারে, তোমার গায়ে লেগে তোমার গা পুড়ে যেতে পারে, অথবা তোমার ঘরও পুড়ে যেতে পারে সেই সেই বিষয় থেকে। আর কিছু হোক না হোক, ওই জায়গায় গেলে তোমার নাকে একটা দুর্গন্ধ লাগবেই, লাগবে না? আগুনের ওই যে কামারের দোকানগুলোতে ছোটবেলায় যখন কুরবানির ওই যে চুরি চুরি যখন ঘাট দিতে নিয়ে যেত, বাবারা যখন নিয়ে যেত, যাইতে দিত না আমাদেরকে, ওই দিকে গাই চাইছ না, ওইদিকে ওই যে আগুন চলতেছে, পরে যাবি ওর ভিতরে খামুবি, এরকম একটা কথা বলে আমাকে সেখান থেকে সরিয়ে দিত আর কি আমাদেরকে। তো এই যে এই বিষয়টা মাথায় রাখবেন, যদি আপনাদের কোনো অসৎ বন্ধু থাকে, হ্যাঁ আপনি পাশে বসে আছেন, সে পাশে বসে থেকে গান শুনতেছে, আপনার কানে সেই গানটা আসলো, আপনি গান শোনেন না, আসলো কেন? সে মুভি দেখতেছে, আপনি হুট করে চোখে দেখেন পেপারটা নেই, আপনি মুভি দেখেন না, আপনার চোখে আসলো কেন? এই যে দুর্গন্ধ। ক্যান ইউ ইমাজিন দ্যাট, হাউ রিলেটেড দিস হাদিস, এই জামানায় আমাদের সাথে কতটা রিলেটেড,
কতটা রিলেটেড, এই জন্য সঙ্গ নির্বাচন করতে হবে। যদি আমরা নিজেদেরকে হেদায়তের পথে রাখতে চাই, আদারওয়াইজ চার পাঁচ দিন যদি আমি খারাপ সঙ্গের সাথে মিশি, সে আমাকে দিন থেকে দূরে 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 সরে নিয়ে যাবে। গুণাগুলো আমার ভিতরে আসতেছে আস্তে আস্তে একটা একটা জায়গায় ধুলা পড়ে, যখন ধুলি ধুলোবালি হয়ে যায়, যখন একদিনে হয়ে যায় কি, ধীরে 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 ধুলা জমতে জমতে কোনা কোনা ধুলা জমতে জমতে সে বিষয়টা কি ঝাপসা হয়ে যায়, যখন ঝাড়ি মারা হয় তারপরে সেটা ঠিক হয়। ঠিক তেমনি যদি আমরা অসৎ সঙ্গের সাথে থাকি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা একটা করে আসতেছে লাগতেছে, ধীরে ধীরে আমি চলে যাচ্ছি। তাহলে কয়টা পয়েন্ট বললাম? তিনটা পয়েন্ট। চার নাম্বার যে বিষয়টা, এই বিষয়টা আমলিয়াতের বিষয়। নিজেদেরকে আমলিয়াতের ভিতরে রাখতে হবে, সবসময় আমল করতে হবে সবসময়। সেই সেই বিষয়টা হচ্ছে যে ইস্তেগফার, আমলের যে বিষয়টা সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, হ্যাঁ তওবা করা আল্লাহর কাছে বেশি বেশি। কারণ কি, এই যে জামানাটা, এই যে চারিদিকে ফিতনার ঝড়, যে কোনো সময় আমি এই ঝড়ে উড়ে যেতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমাকে আমার আমলগুলোকে চেঞ্জ করতে হবে, মানে আমার আমলগুলোতে বেশি বেশি তওবা নিয়ে আসতে হবে। আমি যা আগে করতাম সেগুলো এখন আর করব না, যেগুলো বিষয়গুলো আমার করা দরকার আমলের ভিতরে থাকবো সেই আমলগুলো আমি বেশি বেশি করব। সুন্নত নফল যে আমলগুলো দরকার আর কি, কোনো কিছু আমি ছাড়বো না রেগুলার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমল করো কিন্তু নিয়মিত আমল করো, আল্লাহ নিয়মিত আমলকে বেশি পছন্দ করেন। অর্থাৎ যে আমল আপনি একবার করেন বা যেই কয়টা আমলই করেন, দুইটা বা তিনটা, কিন্তু সেটা আপনি নিয়মিত করতেছেন, কন্টিনিউয়াসলি করতেছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুতরাং আমরা আমলের দিকে আরো বেশি জোরদার হব, ঠিক আছে, নিজেদের আমলগুলোকে আরো বাড়াবো, ইস্তেগফার করব বেশি বেশি। আর আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা বনি আদম সন্তান ভুল করবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আদম সন্তান ভুল করবেই। অন্য একটা হাদিসে আসছে যে যদি তোমরা ভুল না করতে, যদি তোমরা ভুল না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন এক জাতি থেকে এমন এক জাতি দিয়ে পরিবর্তন করে দিত, বা তোমাকে পরিবর্তন করে দিত এমন একটা জনকে দিয়ে যে তুমি ভুল করবে, এবং মানে ওই ব্যক্তিটা বা ওই ওই কওমটা ভুল করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, অনুশোচনা করবে। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা পছন্দ করতেছেন যে বান্দা ভুল করবে এবং ভুল করার সাথে সাথে সে যেন আমার কাছে তওবা করে ফিরে আসে। এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় শয়তান এই ট্রিক্সটাকে কাজে লাগায়। যখনই আমরা ভুল করি তখন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তুই তো ফজর নামাজ পড়তে পারলি না, জোহর করে তুই কি করবি, তুই তো মুমিন না বেটা, জোহর মিস গেল কোনো সময় আসর করে কি করবি, তুই তো এটা করতে পারবি না, বা হুট করে কোনো একটা গুনাহ হয়ে গেল, তুই তো গুনার ভিতরে আছিস, তুই আবার ভালো কাজে যাস কিসের জন্য, তুই আবার আরেকজনকে দাওয়াত দিতে যাস কিসের জন্য, তুই তো নিজেই এমন করিস না। এভাবে বিভিন্নভাবে আমাদেরকে শয়তান কি করে, ওয়াসওয়াসা দেয়, দিন থেকে দূরে সরিয়ে দিতে থাকে। এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, শয়তানের যত সকল ওয়াসওয়াসাগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে বেশ বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর সাথে কোনো লজ্জা নাই, আল্লাহ আমার আরো সন্নিকটে, আল্লাহ নিজের নাম দিয়েছেন, তিনি হচ্ছেন আল মুজিব। আল মুজিব মানে কি, যে কিনা সারা দেয় সাথে সাথে। এই জায়গায় যদি একজন এমপি মিনিস্টারের সাথে যদি আমি দেখা করতে চাই, সাত দিন আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, ঠিক কিনা, কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে। আর আল্লাহর সাথে কথা বলতে আমার কোনো কিছু লাগে না, তার সাথে আমার কানেকশন ডিরেক্ট। আল্লাহু আলিমু বিজাতি সুদুর, আল্লাহ আমার অন্তরের কথাও জানেন, অর্থাৎ মনে মনে কথা বললো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুবহানাল্লাহ, ও ইউ ইউথ, ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন, আমরা কেন সেগুলোকে ইউজ করবো না, কেন এই দিনের উপর টিকে থাকবো না আমরা, কত শত সুযোগ জান্নাত পাওয়ার, খুবই সোজা, আমাদেরকে সেই অনুযায়ী লাগাই থাকতে হবে। চারটা বিষয় গেল। পাঁচ নাম্বার যার বিষয়টা সেটা হচ্ছে দোয়া। মুহিত ভাই যেটা বললেন, আর দোয়া ও মুখলিস ইবাদা, অন্য একটা আরেকজন উলামা কেরাম বলেছিলেন, এই যে কিছুদিন আগে মারা গেল শায়খ আহমদুল্লাহর বাবা, তিনি একটা তার লেকচারে বলেছিলেন যে আপনি ইবাদত করবেন এক তোলা আর দোয়া করবেন চার তোলা, ঠিক আছে, ইবাদত যা করেন করেন, বাট দোয়া করবেন তার থেকে ডাবল ডাবল ডাবল। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলছেন, নিজের নাম দিয়েছেন যে তিনি হচ্ছেন আল ওয়াসিউন। আল ওয়াসিউন মানে হচ্ছে প্রাচুর্যময়, যার কিনা অহরহ ভাণ্ডার। আল গনি, যে কিনা এত ধনী যে বনি আদম সন্তান কি চাই, দিয়ে দিয়ে তার কোনো মানে এত তার ভাণ্ডার শেষ হবে না। তো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি যাবো, যে কোনো ধরনের ইস্যু, আল্লাহ ইয়া আল্লাহ আমি তো ইবাদতে শান্তি পাচ্ছি না, ইয়া আল্লাহ আমার তো নামাজে মনোযোগ হচ্ছে না, ইয়া আল্লাহ আমার তো ফজরের ওয়াক্ত মিস যাচ্ছে, ইয়া আল্লাহ আমি জামাতে নামাজ পড়তে পারতেছি না, ইয়া আল্লাহ আমি নফল আবাদতগুলো মিস করতেছি, ইয়া আল্লাহ আমি সূরা মুলকের আয়াত সূরা মুলক তেলাওয়াত করতে পারতেছি না রাতের বেলা, ইয়া আল্লাহ আমি প্রতিদিন ইয়াসিন তেলাওয়াত করতে পারতেছি না। আল্লাহ, যে কোনো ধরনের মানে ডিসেবিলিটি নিজের ভিতরে যখন আমলিয়াতে ইমানের ভিতরে যে কোনো ধরনের ডিসেবিলিটি আল্লাহর কাছে সেটা পেশ করুন, আল্লাহকে বলুন, আল্লাহ সেটা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। এই গেল পাঁচ নাম্বার পয়েন্ট। ছয় নাম্বার এবং লাস্ট পয়েন্ট যেটা ভাইয়া, দিনের উপর টিকে থাকতে গেলে, দিনের উপর অটুট থাকতে গেলে, হেদায়তের উপর টিকে থাকতে গেলে, আচ্ছা আচ্ছা, হেদায়তের উপর টিকে থাকতে গেলে
লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, ছয় নম্বর, সেটা হচ্ছে যে নিজেকে দিনের কাজে ব্যস্ত রাখবো সব সময়। একটা কথা মাথায় রাখবেন, আপনার কাজ শুধুমাত্র ইসলাম পালন করা না, আমরা নিজে ইসলাম মানবো, নিজের ভিতরে ইসলাম নিয়ে আসব এবং সেই ইসলাম ছড়াই দিব, প্রসার করব, প্রচার করব, এটাই কি নবী রাসূল গুনের সুন্নাহ। তো এই জন্য দিনের কাজ করবেন, সবসময় দিনের কাজে লেগে থাকবেন। তবে হ্যাঁ, এই কাজে আবার একটা বিষয় আছে, এই কাজে একজন অভিভাবকের আন্ডারে কাজ করতে হবে। নিজে নিজে যদি কাজ করতে যান তাহলে সেই ক্ষেত্রে বাধা থাকবে। একজন ভালো ওলামা কেরামের আন্ডারে, একজন ভালো মানুষের আন্ডারে, যে তার গাইডলাইন অনুযায়ী তার আন্ডারে থেকে দিনের কাজগুলো করে যাওয়া, দিনের কাজগুলোতে মানে ইফোর্ট দেওয়া, সেটা হোক একটা আয়াত স্প্রেড করা, হোক হাদিস স্প্রেড করা, যে কোনোভাবে দিনের কাজ করা, এবং দিনের যে মজলিসগুলোতে আছে, দিনের যে আলোচনা হয়, সেমিনারগুলো হয়, সেগুলোতে যাওয়া, নিজের ইমানকে তরতাজা করা, ঘষা মাজা করা। কারণ ওই যে ধুলা পড়ে না, অনেকে বাবা মারা দেখেন না, আমার আম্মুরা বা আমাদের আম্মুরা ওই যে শোকেস বা যে কোনো আসবাবপত্র দেখবেন যে সপ্তাহে একটা দিন, অথবা দেখা যায় অনেকের মা বাবারা আছেন প্রতিদিন মুছে, কি রে ভাই এতদিন মোছা লাগে কিসের জন্য, ধুলা যেন না পড়ে। কারণ কি, প্রতিদিনই ওই জায়গায় কি ধুলা পড়তে থাকে। আমাদের ইমানটা কি এরকম নাকি, আশেপাশে যত ফিতনা, যত গুনহার জামানা, এটাকেও তো ধুতে হবে, এটাকেও তো পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার জন্য নিজের কলবের মেহনত করতে হবে, নিজের কলবটাকে চেঞ্জ মানে ঘোষামাজা করতে হবে। এই জন্য বেশি বেশি দিনের কথা শোনা, দিনের মজলিসে যাওয়া, দিন নিয়ে স্টাডি করা, এই স্টাডিটা জারি রাখতে হবে, দিনের কাজ করা, দিনের মেহনত করা, এই কাজগুলো করতে হবে। সম্মানিত ভাইরা, আমার সময় শেষের দিকে, লাস্ট একটা সময় আছে, সেই সময় আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি যে হেদায়েত এটা একটা নূর, হেদায়েত এটা একটা আলো, এবং এই আলোটাকে আমাদেরকে আগলে রাখতে হবে। এটা আমি আমাদের লেকচার সিরিজে বলেছি যে এই আলোটাকে আগলে রাখতে হবে, এই আলোটাকে একটা ব্যারিয়ার দিতে হবে। এই আলোটা নিভু আলো, যে কোনো সময় নিভে যেতে পারে, কারণ চারিদিকে অনেক বড় ঝড়, চারিদিকে ফিতনার ঝড়, যে কোনো সময় এই আলোটা নিভে যেতে পারে। এই জন্য আমাদেরকে একটা ব্যারিয়ার তৈরি করতে হবে। এই ব্যারিয়ারটা কি, এই ব্যারিয়ার কোরআন এবং সুন্নাহ। এই ব্যারিয়ারটা কি, এই ব্যারিয়ার সুন্নাহ। এই ব্যারিয়ারটা কি, এই ব্যারিয়ার হচ্ছে যে আমার নিজেকে, আমার নিজের যে ইচ্ছা, আমার নিজের যে গোল। এই ব্যারিয়ারটা কি, এই ব্যারিয়ার হচ্ছে আমার দোয়া, আমার দোয়াই আমাকে দিনের উপর টিকে থাকতে পারবে। কারণ কি, দোয়া ইট ক্যান চেঞ্জ, কি চেঞ্জ করতে পারে, দোয়ার মাধ্যমে তাকদিরও চেঞ্জ হতে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা এই বিষয়টা মাথায় রাখবো, দিনের উপর আসার পরে মনে করবো না যে আমি হয়ে গেছে, আমার জান্নাত হয়ে গেছে, এইরকম চিন্তাভাবনাগুলো থেকে নিজেদেরকে, নিজেদের মাইন্ডকে ফ্রেশ রাখবো। এইরকম চিন্তাভাবনা শয়তান যখন আমাকে দিবে, এগুলো থেকে নিজেদেরকে আমি হেফাজত করব, এবং সবসময় মনে করব যে আমি তো গুনাহগার, সবসময় মনে করব যে আমার তো কোনো আমলই হয় নাই, আমি এত তুচ্ছ আমল নিয়ে কী হবে, কী করব, আমি অনেক আমল করে ফেলছি, এইরকম চিন্তাভাবনাগুলো থেকে নিজেদেরকে সবসময় নিচু রাখতে হবে, আল্লাহর কাছে সবসময় নিচু রাখতে হবে। খলাকতানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানা আব্দু, আমি তার গোলাম, আমি তার বান্দা, আমি তার দাস, যত পারে নিজেকে আল্লাহর কাছে নিচু রাখ, আমার কিছুই হয় নাই, কোনো আমলই হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিও পারবো না, আমিও জান্নাতে যেতে পারবো না, ইল্লা রহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।